শুভ মহা অষ্টমী এবং মহানবমী সকলকে শুভেচ্ছা জানাই। বোলপুরের সুরেতেশ্বর মন্দিরের আরতির কিছু অংশ মা ও বোনের জন্য আমি আজ হিউস্টনে বসে প্রত্যক্ষ করলাম। প্রবাসে পুজোতে এটুকুই যেন বাংলা থেকে আমার কাছে ভেসে এলো, এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। আপনাদের সাথেও একটু ভাগ করে নেওয়ার ইচ্ছা রইল। এবছরের পুজো ছিল 3 দিনের, সপ্তমী, অষ্টমী, নবমী আর কাল বিজয়া দশমী। পুজো মানে বাংলায় এক অন্যরকমই অনুভূতি, আর সকালবেলাতে মন্দিরের আরতিরও একটা মনের মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার এক অন্যরকম স্মৃতি আছে। প্রবাসে এবার প্রথমবার, আমি গত সপ্তাহে একটি পুজোতে অংশগ্রহণ করেছি, আবার সামনেও করব। প্রবাসে বাংলার সঙ্গে সঙ্গে সময়ে একই সময়ে পুজো হয় না, তাই জন্যই এখন হিউস্টনে বসে মন আমার বোলপুরে পড়ে আছে, তাই ওখানকার পুজোর অংশ দেখে খুব আনন্দ হচ্ছে। এখন চারিদিকে সব মানুষের আনন্দের প্রতিচ্ছবি আমি সব জায়গায় দেখতে পাচ্ছি, খুব ভালো লাগে। সকলের পুজো খুব ভালো কাটছে, আশা করি সবাই খুব আনন্দ করুন, খুব ভালোভাবে পুজো কাটুক, এটাই কামনা করি। বোলপুরে বিভিন্ন জায়গাতে বড় বড় প্যান্ডেল করে পুজো হলেও সুরেতেশ্বর মন্দিরের পুজোটা যেমন আমার ভালো লাগে, আর এই সোনাঝুরির মধ্যে বনের পুকুরে যে অন্য আদলে একটি পুজো হয় এবং তার চারপাশে মেলা বসে, এটার পরিবেশটাও আমার ভালো লাগে। সব বছরই ছোট থেকে বাড়ির সঙ্গে বা বন্ধুদের সঙ্গে সবসময় পুজোতে অংশগ্রহণ করেছি, আর এবছর মা আর বোনের মধ্যে দিয়েই আমি ওখানকার পুজোর অনুভূতিটা মনের মধ্যে দিলাম। এখানে এই বহুরূপী দাদাকে এত ভালো লাগলো, ওনার একটা ছোট ভিডিও শেয়ার না করে পারলাম না। কত কষ্ট করে উনি সেজেছেন আর দেখে কিন্তু খুব মজা লাগছে। USA এখন চারিদিকে যেমন কঙ্কাল দিয়ে হ্যালোইনের জন্য সাজানো হচ্ছে, খানিকটা তেমনই। আজ আসি, আবার তাড়াতাড়ি দেখা হবে।